নমস্কার, শুরু করছি নজরে দুনিয়া। এলএমএটি ইন্টারন্যাশনাল স্কুল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিত ঠিকানা, আন্তর্জাতিক মানের পরিকাঠামো নিয়ে এলো এলএমএটি ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ, মোবাইল নাম্বার 9046631433, ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ৪১ টেনিসকে বিদায় সেরেনার, একই বয়সে ফের কোর্টে নামার প্রস্তুতি ফেডেরারের। দ্য কাউন্টডাউন হ্যাজ বিগান, ইনস্টাগ্রামে একটা ছোট্ট পোস্ট আর তাতেই আপামর টেনিস প্রেমীদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। আরো পরিষ্কার করে বললে সেরেনা উইলিয়ামস অনুরাগীদের, টেনিসকে বিদায় জানাতে চলেছেন কিংবদন্তি প্রচ্ছন্ন সেই বার্তায় নড়ে চড়ে বসেছে টেনিস বিশ্ব। কিন্তু সেরেনাহীন টেনিস ভাবতেই পারছে না কেউ। বাস্তবকে মেনে নিয়ে 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ে চলতি আগস্টের শেষে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন খেলবেন। সেই মঞ্চে খেলেই সাফল্যময় কেরিয়ারে দাড়ি টানতে চান সেরেনা। অন্যদিকে 8ই আগস্ট 41 বছরে পা দিয়েছেন আরেক কিংবদন্তি রজার ফেডেরার। জানা গিয়েছে সেপ্টেম্বরের শেষে লেভার কাপ প্রতিযোগিতায় নামতে চলেছেন তিনি। পৃথিবীর শুষ্কতম স্থান এবার বানভাসী, মৃত্যু উপত্যকা বন্যা দেখল 1000 বছর পর। গত 1 দশক ধরে বিশ্বের ভয়াবহতম জায়গাগুলির মধ্যে তালিকায় রয়েছে এর নাম। আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের নেভাদার সীমানা ঘেঁষা এলাকার বিশ্বের শুষ্কতম এই অঞ্চলের পরিচিতি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে। 1913 সালে ডেথ ভ্যালিতে 129 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা 9 বছর ধরে বিশ্ব রেকর্ড ছিল সেন্টিগ্রেডের হিসেবে, যেটা প্রায় 54 ডিগ্রি। বিশ্বের উষ্ণতম সেই স্থান এবার ভাসল জলে। গত 1000 বছরে চতুর্থবার বন্যা পরিস্থিতি তৈরি হলো ডেথ ভ্যালিতে। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টির জেরেই বানভাসী হয়েছে ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা। জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে বিষ, অবশেষে গোটা বিশ্বে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত সংস্থার। জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার, কয়েক বছর ধরে বিতর্ক অব্যাহত যাকে ঘিরে। 2020 সাল থেকে আমেরিকা এবং কানাডায় বন্ধ ছিল এই পাউডারের বিক্রি। এবার গোটা বিশ্বে তাদের এই পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিল সংস্থা। বৃহস্পতিবার তাদের তরফে এই ঘোষণা করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে 2023 সাল থেকে আর বেবি পাউডার বিক্রি করবে না তারা। কি কি অভিযোগ রয়েছে এই পাউডারকে নিয়ে? ওই পাউডারে অ্যাসবেস্টাসের নমুনা পাওয়া গিয়েছে। অ্যাসবেস্টাস শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এর সংস্পর্শে এলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। হরঘর তিরঙ্গা ডাক বিভাগের পোয়া 12, 10 দিনে বিক্রি 1 কোটিরও বেশি পতাকা। স্বাধীনতার 75 বছর পূর্তিতে সূচনা হয়েছে অমৃত মহোৎসবের, আর সেই উদযাপনের অংশ হিসেবে হরঘর তিরঙ্গা কর্মসূচি পালনে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অবস্থায় মাত্র 10 দিনেই 1 কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করল ভারতীয় ডাক বিভাগ। 1.5 লক্ষ ডাকঘর ও অনলাইনের মাধ্যমে বিক্রি করে এই অঙ্কের পতাকা বিক্রি করা গিয়েছে বলে যোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। দেশের স্বাধীনতা এবার পা রাখছে 75তম বর্ষে। গোটা বছর ধরেই উদযাপনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই। রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ, মোবাইল নাম্বার 9046631433 এবং 8001002255। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8293117297। এখনকার মতো নজরে দুনিয়া এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।